যারা নতুন ড্রাগন চাষ শুরু করছেন, আমার কাছ থেকে নতুন চারা কিনেছেন বা আমার থেকে চারা একটু আগে কিনেছেন বা কিনবেন যারা প্ল্যান করছেন, বা আরও নতুন যে কোনো জায়গা থেকে চারা যারা কিনেছেন, নতুন চারা নতুন গাছ, তাদের কি পরিচর্যা করতে হয়, কেমন ধরনের সার দিতে হয় বা কি ধরনের ট্রেনিং দিতে হয়। অ্যাকচুয়ালি ট্রেনিংটাই মেন এই ভিডিওয়ে। ছোটো গাছের ট্রেনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা একদমই কিন্তু আপনারা স্কিপ করবেন না। কি কি দেখাবো এটাতে, দেখাবো কিভাবে গাছে ছোটো গাছে ট্রেনিং করতে হয় আর কি ধরনের ফার্টিলাইজিং করতে হয়, সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। যে সমস্ত দর্শকরা নতুন এবছর ড্রাগন ফ্রুট ফার্ম তৈরি করছেন, অর্থাৎ ছোট গাছ যাদের এরকম ছোট বা এর থেকেও যাদের সবে মাত্র লাগিয়েছেন এরকম ছোট গাছ, তো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করতে হবে, এক্ষুনি কি করবেন, কেমন ধরনের পরিচর্যা বা কেমন ধরনের কেয়ার করতে হবে ড্রাগনের, সেটাই কিন্তু আজকে আমি দেখাবো। আর মেনলি হচ্ছে এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গাছের ট্রেনিং। তো অবশ্যই আপনাকে সঠিকভাবে ট্রেনিং দিতে হবে, তাহলে কিন্তু আপনার গাছটা খুব সুন্দর বেড়ে উঠবে বা খুব সুন্দর দেখতে হবে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা, এটা যদিও গ্রাফটিংয়ের গাছ, তো একটা গাছের একটাই কিন্তু ব্রাঞ্চ উপরে উঠেছে। এটা হচ্ছে ওয়ার্থ লাইম, খুবই জনপ্রিয় ইদানিং, খুবই জনপ্রিয় হয়েছে এই ভ্যারাইটিটা, যে পুরো গাছটাই হলুদ কালারের হয়। তো সে যাই হোক, তো এর যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এর ট্রেনিংটা কীভাবে দেবেন সেটাই আমি দেখাবো। যে এই গাছটার দেখতে পাচ্ছেন এই একটা ব্রাঞ্চ, যেটা খুবই আনহেলদি, তো আমি কিন্তু এটাকে রাখবো না, এইভাবে কেটে পরিষ্কার করে দেবেন। নেক্সট এই একটা ডাল, এটাও কিন্তু হেলদি নয়। আমার কিন্তু এত বড় ডাল হয়ে গেছে বলে ওর মায়া করছি না আমি কিন্তু এটাকেও কেটে দেবো। তাহলে পড়ে থাকলো কোনটা, পড়ে থাকলো হচ্ছে এইটা, এই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পড়ে আছে, এবং এইটাই কিন্তু খুব সুন্দর হেলদি হবে এবং বেশ সুন্দর মোটা সোটা ব্রাঞ্চ কিন্তু ওপরে তুলতে পারবো। আরও আর একটা বেরোচ্ছে এখানে, এই দেখতে পাচ্ছেন, কিন্তু এটাকেও কিন্তু হয়তো ভবিষ্যতে রাখবো না, শুধুমাত্র এটাকেই রাখবো। এবং এটা প্ল্যান করা হয়েছে যে এটা অর্থ লাইম বড় হচ্ছে, অর্থ লাইম উপরে উঠতে উঠতে এটা মোরক্কান রেড লাগানো, অরিজিনাল মোরক্কান রেড যেটা, তো সেই মোরক্কান রেডও কিন্তু উপরে উঠতে থাকবে, এবং আশা করছি অর্থ লাইমের আগেই হয়তো মোরক্কান রেড উপরে পৌঁছে যাবে। তো পৌঁছে যাওয়ার পরে ওপরে কিন্তু এই ওয়ার্থ লাইমের টপ গ্রাফটিং করা হবে। ওয়ার্থ লাইম অতিরিক্ত দাম নেওয়ার জন্য আমি কিন্তু বেশি চারা কিনতে পারিনি, জাস্ট দুটো আমি চারা কিনেছি, সেই দুটোই হচ্ছে এই বেড়ে উঠেছে, আর বাকি হচ্ছে পাশে আমি দুটো মোরক্কান রেড লাগিয়ে দিয়েছি। প্ল্যানটা এই কারণেই এরকমভাবে প্ল্যান করা হয়েছে, নাহলে চারটে চারাই কিন্তু লাগানো হতো। তো সেখানে আমি কিন্তু দুটো ওয়ার্থ লাইম লাগিয়েছি, দুটো মোরক্কান রেড, অর্থাৎ মোরক্কান রেড হচ্ছে আপনার মোরক্কান রেড, এই দুটো বড় হয়ে গেলে দুটোর ওপরে কিন্তু গ্রাফটিং করে দেওয়া হবে অর্থ লাইম, অর্থাৎ এই পোলটা কমপ্লিট করা হবে এই গাছগুলো সব বড় হয়ে গেলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডালটা বেশ সুন্দর হেলদি, তো আমি এটাকে কিন্তু কেটে দিলাম। তো এইভাবে কিন্তু আমাদের গাছের ট্রেনিং করতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন দড়ি দেওয়া, এরকম সুতের দড়ি আপনারা ইউজ করবেন, সুতের কাপড় ছিঁড়ে কিন্তু আপনারা দড়ি তৈরি করবেন, তাহলে কিন্তু গাছের অনেকটা সুবিধা হবে। মানে গাছে অনেকে দেখেছি সিনথেটিক দড়ি দেন, তো সেক্ষেত্রে কিন্তু গাছে কেটে বসে যাওয়ার সম্ভাবনা, এই দড়িগুলো কিন্তু পচে যাবে, একটা সময় নষ্ট হয়ে যাবে। আর ন্যাচারালি ড্রাগন গাছের গায়ে প্রচুর পরিমাণে শিকড় বেরোয়। এই যে পরেরটা দেখাচ্ছি, এটা ভেরিগেটেডই হলো, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে শিকড়, এই শিকড় কিন্তু একটা সময় গাছকে ধরে রাখে এই পিলারের সাথে, সেই কারণে এই বাঁধনের কিন্তু প্রয়োজন খুব প্রচুর দিন পর্যন্ত কিন্তু প্রয়োজন হয় না। এরকম শিকড় দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে ধরে ফেলেছে, এরকম শিকড় দিয়ে কিন্তু ধরে নেয়, এবং শিকড়টা বেশ মোটা হয়ে ধীরে 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 একদম ভীষণ আকৃতি নিয়ে নেয়, যেখানে আর কোনো রকম দড়ি বা সুতোর প্রয়োজন কিন্তু হয় না। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা গাছকে আপনাকে ট্রেন করতে হবে, সবগুলোই দেখে দেখে একটা করে ব্রাঞ্চ আপনাকে ওপরে তুলতে হবে, সব থেকে হেলদি ব্রাঞ্চ কিন্তু আপনাকে ওপরে তুলতে হবে। ঠিক সেম পদ্ধতিতে একইভাবে কিন্তু আমরা পরপর যত গাছ আছে সবাইকে কিন্তু এইভাবেই ট্রেন করব। দেখতেই পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই একটা হেলদি ডাল কিন্তু বেরিয়েছে এবং এই সাইডে কিন্তু এইগুলো হচ্ছে আনহেলদি। তো আমি এগুলোকে কিন্তু রাখবো না, এগুলোকে কেটে দেব। তো এরকমভাবে কিন্তু অবশ্যই আপনাকে প্ল্যান করে গাছকে কিন্তু ট্রেন করতে হবে। আপনি যদি ভুল প্ল্যান করেন তাহলে গাছের ডিজাইন কিন্তু ভুলই হবে। এটা সম্পূর্ণ ট্রেনিংয়ের উপরে এই গাছগুলো ডিপেন্ড করে, ড্রাগন গাছ বিশেষ করে ট্রেনিংয়ের উপরেই ডিপেন্ড করে। আপনি যেমন ট্রেনিং দেবেন এর ডিজাইন কিন্তু তেমনই হবে। যেমন এই পোলটাতে দেখতে পাচ্ছেন, এই পোলটাতে এত গাছ যে প্রত্যেকটা গাছে এই যে চারটে গাছ আছে, চারটে গাছেই দেখুন প্রত্যেকটা দুটো তিনটে চারটে করে ব্রাঞ্চ বেরিয়েছে এবং কোনোটাই ঠিকঠাক হেলদি নয়। তো আমি কি করব, এই এটাই দেখতে পাচ্ছেন এই পাশের যে গাছটা, এই গাছে কিন্তু আমি দুটো ব্রাঞ্চ কেটে দেবো। দুটো ব্রাঞ্চ আমি এপারে একটা ব্রাঞ্চ কেটে দেবো, দেখতেই পেলেন, এটাকে কেটে দিলাম। এটা কিন্তু দেখে হেলদি লাগলেও এটা হেলদি নয়। আর এই পারের থেকে এটাকেও কেটে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এই ব্রাঞ্চটা আছে, এর গায়ের থেকে কিন্তু এখনও ব্রাঞ্চ বেরোবে, তারপরে কিন্তু আমরা বড় করব। এই ব্রাঞ্চটাও হয়তো আমরা রাখবো না, পরে ব্রাঞ্চ বেরোবে ভালো হেলদি ব্রাঞ্চ। জাস্ট আপনি দেখুন পরের গাছটাই আপনাকে দেখাই। পরের গাছটাতে এইখানে দেখতে পাচ্ছেন এইবারের এই ডালটা কিন্তু হেলদি, বেশ সুন্দর, মানে এটা বেড়ে উঠবে। এটাকে বেঁধে দেবো, এখানে বেঁধে দিলে কিন্তু সোজা উপরে চলে যাবে। তো এইটাকে রেখে বাকি যে দুটো এর ব্রাঞ্চ আছে, এই দুটো ব্রাঞ্চ কিন্তু আমাকে কেটে দিতে হবে। একটা এভাবে কিন্তু আমাকে কেটে দিতে হবে। কোনো মায়া করবেন না, ন্যাচারালি ড্রাগন গাছ কাটা নিয়ে কখনো মায়া করবেন না। বিশেষ করে ড্রাগন গাছের না কাটলে কিন্তু ড্রাগন গাছের সুন্দর গাছ কিন্তু হয় না। গাছকে কেটে পরিষ্কার করে সুন্দর করে তুলতে হবে, নাহলে কিন্তু এরকম বনের মতো চারটে পাঁচটা করে ব্রাঞ্চ বেরোবে আর চারিদিকে এরকম ঝুলে পড়বে, আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই দেখুন এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, রেখেছি কোনটা সব থেকে সুন্দর হেলদি ব্রাঞ্চ যেটা, সেটাকেই কিন্তু আমি রেখেছি এবং এটাকে কিন্তু এখানে এভাবে বেঁধে দিতে হবে। এরকম বাগান সম্পূর্ণ সুন্দর করে আপনাকে ট্রেন করে কিন্তু গাছকে তুলতে হবে। প্রত্যেকটা গাছ থেকে এরকম হেলদি একটা করে ব্রাঞ্চ উঠবে। এই দেখতে পাচ্ছেন হেলদি একটা করে ব্রাঞ্চ উঠবে একদম উপর পর্যন্ত, এরকম হেলদি ব্রাঞ্চ কিন্তু আপনাকে তুলতে হবে। আমি গ্রাফটিং করব আলাদা বিষয়, যারা গ্রাফটিং করবেন না তাদের ক্ষেত্রেও কিন্তু সেম। এবার আমি বলে দিই এই গাছগুলোকে খাবার কেমন দেবেন। ন্যাচারালি আপনারা প্রত্যেক মাসে ফার্টিলাইজিং ভিডিও দেখেন, কোনো মাসে হার্ড ফার্টিলাইজিং হয়, কোনো মাসে আপনার লিকুইড ফার্টিলাইজার হয়, দেওয়া হয়। তো অনেকের কোয়েশ্চেন যে হার্ড ফার্টিলাইজার কি, লিকুইড ফার্টিলাইজার কি। তো আপনারা সবই জানেন, এর আগেও আমার ভিডিওতে দেখেছেন হার্ড ফার্টিলাইজার কী। অ্যাকচুয়ালি হার্ড ফার্টিলাইজার যেগুলো শক্ত খাবার যেগুলো দেওয়া হয়, যেমন কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, শিউইট, এক্সট্রাক্টেড গ্রানালস জাতীয় যত খাবার মাটিতে দেওয়া হয় সেগুলোকে আমরা কিন্তু হার্ড ফার্টিলাইজার বলি। মানে ন্যাচারালি ফার্টিলাইজার দুভাগে ভাগ করা হয়েছে। আর একটা লিকুইড ফার্টিলাইজার যেটা, সেটা কোনোটা স্প্রে করা হয়, কোনোটা বা জলের সঙ্গে মিশিয়ে মাটিতে কিন্তু দেওয়া হয়। তো এই হচ্ছে আপনার হার্ড ফার্টিলাইজার আর লিকুইড ফার্টিলাইজার। তো হার্ড ফার্টিলাইজারের মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, কম্পোস্ট, শিউইট আর হচ্ছে নিমখোল বা এই ধরনের হার্ড ফার্টিলাইজার আপনার 2 মাস পর পর কিন্তু দিতে হবে গাছের প্রয়োজন অনুযায়ী। বুঝতেই পারছেন এখানে আমি আলগা করলে দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র কিন্তু সারের ঢিবি। এখানে কিন্তু সার ছাড়া আর কিছুই আপনি খুঁজে পাবেন না। তো ড্রাগন গাছে কিন্তু সারের প্রয়োজন প্রচুর পরিমাণে, সেই কারণে কিন্তু আপনাকে এরকম সার দিয়েই কিন্তু আপনাকে লাগাতে হবে। সম্পূর্ণ কম্পোস্ট এবং এই ধরনের হার্ড ফার্টিলাইজার কিন্তু ভর্তি করে দেওয়ার প্রয়োজন হয়, এই কারণে। সেই কারণেই কিন্তু আমি হার্ড ফার্টিলাইজার 2 মাস পর পর দিচ্ছি, আর 2 মাস পর পর আপনারাও দেবেন। কেমন ধরনের হার্ড ফার্টিলাইজার, আরও প্রচুর ভিডিও হার্ড ফার্টিলাইজিংয়ের ভিডিও আছে, লিকুইড ফার্টিলাইজারের ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর লিকুইড ফার্টিলাইজার হিসেবে আপনি কিন্তু গ্রিন মিরাকেল ইউজ করবেন। মানে ফার্টিলাইজার নয়, লিকুইড ফার্টিলাইজারের মধ্যে যেগুলো আমি পরপর বলছি, গ্রিন মিরাকেল 15 দিন পর পর, আর আপনার সর্ষে খোল আছে, সর্ষে খোল আপনাকে 15 দিন পর পর ইউজ করতে হবে। তাছাড়াও আপনি হিউমিক অ্যাসিড, এপসাম সল্ট, এগুলো মাসে একবার ইউজ করতে পারেন বা 2 মাসেও একবার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। और अनेके सीउइड जे लिकुइड सीउइड सेटाओ यूज करें, अनेके फिश फार्टिलाइजार यूज करें। तो एगुलो सभी यूज करते पारबेन, जे कोनो धरनेर अर्गानिक फार्टिलाइजार किन्तु आपनारा यूज करते पारबेन। पिजिआर यूज करबेन, आमी ग्रीन मिराकल बोलेछि पिजिआर अर्गानिके, और आपनारा किन्तु ग्रीन मिराकल छाड़ाओ मिराकुलानो किन्तु यूज करते पारेन। तो एरकम भावे किन्तु आपनादेर मोटामुटी मेनटेन करते होबे। और आमी फार्टिलाइजार निये डिटेल्से किछु बोललाम ना, कारण फार्टिलाइजिंग भिडियो आपनारा प्रतिनियत आमार चैनेले देखछेन। प्रत्येक मासेर फार्टिलाइजिंग भिडियो किन्तु आमी तैरि करी, सेई कारणे किन्तु आमी फार्टिलाइजार निये खूब एकटा किछु डिटेल्से बोललाम ना। आपनारा प्रत्येकेई जादेर फार्टिलाइजार करार दरकार होबे बा जादेर फार्टिलाइजिंग देखार दरकार होबे किभाबे फार्टिलाइजिंग करा हय, कि कि सार देওয়া हय, सेगुलो किन्तु प्रत्येक मासेर आपनार मान्थलि फार्टिलाइजार एपिसोडे फार्टिलाइजिंग एपिसोडे किन्तु आपनारा পেয়ে যাবেন। অবশ্যই ফার্টিলাইজিং এপিসোডগুলো দেখে নেবেন। প্রত্যেক মাসের কিন্তু আলাদা আলাদা ফার্টিলাইজার কিন্তু আমরা দেওয়ার সময় বা দেওয়ার আগে পরে কিন্তু আমরা ভিডিও তৈরি করি। ভিডিও তৈরি করে কিন্তু বলে দিই যে কোন কোন ফার্টিলাইজার এই মাসে ইউজ করবেন বা কোন ফার্টিলাইজার আমরা ইউজ করব। আমার দেখা যত ধরনের চাষ আছে তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে খাবারের প্রয়োজন হয় কিন্তু এই ড্রাগন গাছে। তাই আপনি যেমন ধরনের খাবার দেবেন গাছে সেভাবেই কিন্তু গাছ বেড়ে উঠবে, সেরকমই কিন্তু রেজাল্ট দেবে। তো অবশ্যই খাবারের ঘাটতি দেবেন না, ছোট গাছে বিশেষ করে একদমই খাবারের ঘাটতি দেবেন না। এই সময় ওদের খুব দ্রুত বেড়ে ওঠার সময়, সেই সময় কিন্তু ওদের দ্রুত বাড়ার সুযোগ করে দেবেন। আর খাবার কি কি দেবেন, কীরকমভাবে দেবেন সেগুলো বুঝতে না পারলে অবশ্যই চ্যানেলে প্রত্যেক মাসে একটা করে মান্থলি ফার্টিলাইজিং এপিসোড কিন্তু তৈরি করা হয়। নভেম্বর মাসে কী খাবার দেবেন, অক্টোবর মাসে কী খাবার দিয়েছি, সব কিন্তু ডিটেলসে ভিডিও তৈরি করা আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর আমার মাধ্যমে যারা চারা কিনতে চাইছেন তাদের কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট জাস্ট এইটুকু লিখে আমাকে পাঠাবেন। আমার কাছে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর তার লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে, প্রাইস লিস্ট তৈরি করা আছে। তো সেটা কিন্তু আপনার SMS-এর রিপ্লাই হিসেবে আমি অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।